সিউড়ির পূজা মণ্ডপগুলোতে হাইকোর্টের দেওয়া নির্দেশ ও রাজ্য সরকারের গাইডলাইন ঠিকঠাক মানা হচ্ছে কি না খতিয়ে দেখলেন পুলিশ আধিকারিকরা। বীরভূমের সিউড়ি, চৌরঙ্গী সার্বজনীন, আনন্দপুর সার্বজনীন সহ বিভিন্ন পূজা মণ্ডপগুলিতে ডিএসপি ডিএনটি সহ বিভিন্ন পুলিশ আধিকারিকরা ঘুরে দেখলেন। ডিএসপি ডিএনটি জানালেন, মানুষের অন্যান্য বছর তুলনায় রাস্তাঘাটে অনেক কম রয়েছে, সাধারণ মানুষ মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করছেন, প্রশাসনের দেওয়ার নির্দেশ মানছেন সাধারণ মানুষ। মানুষ রাস্তাতে কম আছে, মানুষ আসছে রাস্তাতে, এবং সমস্ত প্যানেলগুলো আমাদের যে গভর্নমেন্টের যে ডাইরেক্টিভ আসছে তারা প্রত্যেকেই মেনেছে, এবং মানুষও প্রত্যেকে মাস্ক এবং স্যানিটাইজার প্যানেলের সামনেও মাস্ক এবং স্যানিটাইজার রয়েছে, তারা সেগুলো সব মেনেই ঠাকুর মানুষের দেখতে বেরিয়েছে আর কি। ঠিকই আছে, সিস্টেম ঠিকই আছে, ঠিক আছে, অতটা গ্যাঞ্জাম নেই। এর আগে যখন দেখেছি না, তখন তো এদিকটা যখন পুরোটা একদম বাইকে এবং মানুষে ভর্তি ছিল, একদমই ফাঁকা, ঠিক আছে, সমস্ত মণ্ডপই ফাঁকা আছে। অনেকই মন খারাপ, এই চারটা দিন যা এনজয় করি সেটা সেই তুলনায় এবছর মানে একেবারেই নেই, অনেক কম। সরি, অবশ্যই অবশ্যই আতঙ্ক তো আছে। বীরভূম থেকে পার্থ দাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।